হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। তো আজকে স্টার বেকারিতে চলে গেলাম। তো স্টার বেকারিতে আমাদের হচ্ছে আজকে বাজেট প্রায় অন অ্যানাউন্ড 300 টাকা ছিল। সো এখানে হচ্ছে দুইটা আইটেম নিয়েছি। ফার্স্টে ভিডিও যেটা দেখতে পাচ্তেছেন সেটা হচ্ছে স্পেশাল স্যান্ডউইচ, যেটা স্পেশাল ক্লাব স্যান্ডউইচ বলা যায়। দেখতে জোস লাগতেছে, হচ্ছে চিকেনও আছে প্লাস হচ্ছে এগ ডিম আছে। সো এটার প্রাইস হইতেছে আপনার 85 টাকা। তো 85 টাকা হিসেবে ভালোই, এটার সাথে একটা ভ্যাট অ্যাড হবে, ভ্যাট অ্যাড ইনক্লুডেড প্রাইস, সরি। সো এটার সাথে আরেকটা যে আইটেমটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ওনাদের স্পেশাল চিকেন প্যাটিস, যেটা আমার খুবই ভালো লাগে হচ্ছে ওনাদের, বিকজ চিকেন প্যাটিসটা খুবই জোস স্টার কাবাবে। সো এই হিসাবে নেওয়া, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। তো 60 টাকা হিসাবে কোয়ান্টিটি ভালোই আছে। আগে অনেক আগে মনে হয় 20-30 টাকা করে খাইতাম। আর এটার সাথে হচ্ছে একটা পেস্ট্রি আইটেম নিলাম। সো এর জন্য ফার্স্টে বলছি যে দুইটা আইটেম, আর এবং এটার সাথে একটা পেস্ট্রি, পেস্ট্রি হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি, এটার প্রাইস হচ্ছে 70 টাকা। সো এটাও দেখতে মোটামুটি ভালোই লাগছে। এবার টেস্টের ব্যাপারে আসি। প্রথমে যদি বলা লাগে স্পেশাল স্যান্ডউইচের কথা, অসাধারণ ছিল, যে মানে চিকেন এবং এগের টেস্টটা পারফেক্ট লাগছিল, মানে আর এটা হচ্ছে পাউরুটিটাও সফট ছিল, ব্রেডটা অস্থির। স্যান্ডউইচ নিয়ে কিছু বলার নাই, আমার কাছে খুবই জোস, মানে একদম 85 টাকা ভ্যালু ফর মানি বা ওয়ার্থ ইট ফিলটা আপনাকে দিবে, পেট ভরে যাওয়ার মতো অসাধারণ একটা টেস্ট পাওয়া গেছে এবং জোস, মানে এক কথায় বলতে হবে অস্থির। এবং এটার সাথে যদি আমি প্যাটিসের কথা বলি, প্যাটিসটা কী বলবো, প্যাটিসটা হচ্ছে প্যাটিসে ভিতরে ভালো অ্যামাউন্টের চিকেন ছিল, যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। মানে যেই রকম 60 টাকায় থাকা দরকার ওই রকমই ছিল, কম না, ভালোই ছিল এবং টেস্টও ছিল অসাধারণ, একদম ভ্যালু ফর মানি বা ওয়ার্থ ইট বলতেই হবে। এবার আসি ভ্যানিলা পেস্ট্রির কথা। আমি আসলে ভ্যানিলা পেস্ট্রির জন্য ট্রাই করার জন্য নিয়েছি, মেবি চকলেটটা নিলে বেটার হইতো। ভ্যানিলা পেস্ট্রি 70 টাকা হিসেবে ঠিক আছে, বাট একদম খুব বেশি মজা না, মানে যাদের ভ্যানিলা ভালো লাগে তাদের জন্য বেটার হবে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের স্টার বেকারির সাথে ভালোই, স্টার কাবাব বেকারি। সো অস্থির, আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।